परम दयाल जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्र अतुल चरणे जानाई आमार शतकोटी प्रणाम। अपनार पितृपुरुषेर आत्मार शांति कामनाय एवं निज निज परिवारेर मंगल कामनाय पवित्र महालयार दिन एई विशेष काजटी अवश्यई करुन। एई काजेर मध्य दिए अपनार पितृपुरुषगण शांति लाभ करबेन एवं ताते अपनार एवं अपनार परिवारेर सकलेरी मंगल और उन्नति साधित हबे। जय गुरु सकल इष्टप्राण दादा और मायरा आमी शुभव्रत मंडल प्रति प्रत्येकेर यथाजोग्य स्थाने आमार प्रणाम और आनंदित जय गुरु। आगामी 6 अक्टोबर 2021 बांगला 19 आश्विन बुधवार पूर्ण महालया। এই পবিত্র মহালয়ার দিন আপনার পিতৃপুরুষগণের আত্মার মুক্তির উদ্দেশ্যে তাদের আত্মার শান্তি কামনায় এবং নিজ ও নিজ পরিবারের মঙ্গল কামনায় এই বিশেষ কাজটি অবশ্যই পালন করুন। শাস্ত্রে আছে মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান ঘটে মাতৃপক্ষের সূচনা হয়। কথিত আছে মহালয়ার দিন অসুর ও দেবতাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল, अशुभ शक्तिर विनाश घटे शुभ शक्तिर सूचना एई पवित्र महालयार दिन होये थाके। ताई एई दिनटी प्रत्येक हिंदुर काछे अति पवित्र एकटी दिन। एई दिनेई आपनी आपनार मनोकामना सहजेई पूरण करुन। आलोचना प्रसंगे श्री श्री ठाकुर बोलेन महालय प्रकृत अर्थ होच्छे महान आलय। एई महान आलय कि না, আমাদের দেহটা হচ্ছে আমাদের আলয়। তাহলে আমাদের আলয় অর্থাৎ দেহকে মহান করে তুলতে পারলেই তবেই কিন্তু মহালয়ার সার্থকতা। আমাদের আলয়কে মহান করে তুলতে গেলে সর্বপ্রথম অসুর রূপী ষড়রিপুর সাথে আমাদেরকে যুদ্ধ করতে হবে। এই ষড়রিপুগুলি হলো কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6টা রিপু আমাদের ধ্বংসের মূলে, কিন্তু এই রিপুগুলি একমাত্র দায়ী। এই রিপুর কবলে যে যত বেশি পরিমাণে পড়ে তার ক্ষতি, তার ধ্বংস তত বেশি সাধিত হয়। এই রিপুকে যে যত বেশি পরিমাণে জয় করতে পারবে সে কিন্তু সবথেকে পুণ্যবান, সে কিন্তু সবথেকে ভাগ্যবান। কেননা রিপুর কবল থেকে উদ্ধার পাওয়া অত সহজ কথা নয়। এই 6টি রিপু থেকে বাঁচতে গেলে আমাদেরকে সঠিক চলনে চলতে হবে। আর এই ষড়রিপুকে হারাতে গেলে আমাদেরকে পরমপিতার শরণ সর্বপ্রথম গ্রহণ করতে হবে। পরমপিতার চরণ আশ্রয় ছাড়া, তাঁর প্রদত্ত পথ অনুসরণ বিনা আমরা কখনোই আমাদের আলয়কে মহান করতে পারব না। তাই সর্বপ্রথম তাঁর চরণ আশ্রয় করতে হবে এবং তাঁর দেখানো পথে আমাদেরকে অনুসরণ করে চলতে হবে। কেননা এই একটিই পথ, এই পথ অনুসরণ ছাড়া আমরা আমাদের এই যে শক্তিশালী ষড়রিপুকে কখনোই হারাতে পারব না। এই ষড়রিপুগুলি প্রচণ্ড শক্তিশালী হয়। এই শক্তিশালী ষড়রিপুর সাথে যুদ্ধ করতে গেলে আমাদেরকে শ্রী শ্রী ঠাকুরের আদর্শ নীতি মেনেই তবেই কিন্তু চলতে হবে এবং তাঁর কথা মতো যদি আমরা চলতে পারি তাহলেই এই ষড়রিপুগুলি কাবু হবে। পবিত্র মহালয়ার দিন অতি প্রত্যুষে অবশ্যই ঘুম থেকে উঠবেন, নাম ধ্যান ও ইষ্টভীতি করবেন, অন্য দিনের থেকে 10 গুণ বেশি করে নাম করবেন। কেননা এই নামই নামের কাছে পৌঁছে দেয়, এই নামই একমাত্র পারে নামের কাছে পৌঁছে দিতে। এই নাম ছাড়া কিন্তু নামের কাছে কখনোই পৌঁছানো যায় না। নামই, এই নামই কে? নামই অর্থাৎ স্বয়ং ভগবান। তাঁর প্রদত্ত নামই মুক্তি লাভের একমাত্র রাস্তা। আপনি যদি আপনার পিতৃপুরুষের আত্মার শান্তি চান, আপনি যদি আপনার পিতৃপুরুষগণের আত্মার শান্তি চান, মুক্তি লাভ চান তাহলে এই পবিত্র মহালয়ার দিন দিনভর নাম করতে থাকবেন। যত বেশি নাম করবেন তত বেশি মঙ্গল লাভ করবেন এবং এই বিশেষ দিনে শ্রী শ্রী ঠাকুরের চরণে অবশ্যই আপনার পিতৃপুরুষদের উদ্দেশ্যে মঙ্গল প্রার্থনা করবেন, তাঁদের আত্মার শান্তি কামনা করবেন। পরমপিতার শ্রী চরণে
যদি আপনি আপনার পিতৃপুরুষগণের জন্য মঙ্গল প্রার্থনা করতে পারেন, যেন তারা যেখানেই আছেন শান্তিতে থাকতে পারেন, যেন তাদের সহজে মুক্তি লাভ ঘটতে পারে, এই মঙ্গল প্রার্থনা যদি আপনি করতে পারেন, তাহলে আপনার পিতৃপুরুষগণের সাথে সাথে আপনার ও আপনার পরিবারের উভয়েরই মঙ্গল সাধিত হবে। নাম ছাড়া অন্য কোনো পথ নেই, তাই এই বিশেষ দিনে অবশ্যই পরমপিতার চরণে প্রার্থনা জানাবেন তাঁদের মঙ্গল, তাঁদের আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে। ভক্তিভারে ইষ্টভেটি করবেন, কেননা ইষ্টের ভরণ পোষণ অর্থাৎ মঙ্গলের ভরণ পোষণ না করলে কিন্তু মঙ্গল কখনোই সাধিত হবে না। আমরা যদি মঙ্গলকে কামনা না করি তাহলে কিভাবে মঙ্গল আমাদের কাছে আসবে? তাই তাকে কামনা করতে হবে, তার সঙ্গ গ্রহণ করতে হবে, তাকে ভরণ পোষণ করতে হবে, তবেই তো আমাদের জীবনের সার্থকতা। আর ইষ্টকে দেওয়ার মধ্য দিয়েই, এই ইষ্টভীতি পালনের মধ্য দিয়েই আমরা আমাদের জীবনকে ধন্য করে তুলতে পারব। মহালয়ার দিন অবশ্যই এগুলি পালন করবেন। অতি প্রত্যুষে ঘুম থেকে উঠে নাম ধ্যান খুব করে নাম করবেন, পুরো দিনভর নাম করবেন যত বেশি পারেন, এবং শেষ ঠাকুরের অমৃত কথা, তাঁর গান বাণী এইগুলো শোনা শুনবেন পুরো দিনভর। তাহলে আপনার মন শুদ্ধ থাকবে, আর এই শুদ্ধ মনে যত বেশি করে নাম করতে পারবেন, তাঁদের জন্য প্রার্থনা করতে পারবেন, ততই উভয়ের মঙ্গল হবে। তাই সর্বপ্রথম প্রত্যেক মানুষের উদ্দেশ্যে বলি, শেষী ঠাকুর অনুকূলচন্দ্রের এই পবিত্র পথকে বেছে নিন, তাঁর চরণ আশ্রয় করুন, তাঁর নীতি আদর্শ মেনে চলতে চেষ্টা করুন। তাহলে দেখবেন আপনার জীবন, এই কঠিন জীবন সহজ হয়ে যাবে, এই জ্বালাময় জীবনে শান্তি চলে আসবে, এবং আপনার এবং আপনার পিতৃপুরুষগণ প্রত্যেকেই উদ্ধার পাবে, মুক্তি লাভ করবে। শ্রী ঠাকুরের কথা মতো চলে আমাদের দেহকে মহান বানাতে হবে, আর মহালয়ার সার্থকতা তখনই পূরণ হবে যখন আমাদের দেহটি মহান আলয় হয়ে উঠবে। জয়গুরু। সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আপনারা প্রতি প্রত্যেকেই পরমপিতার আশীর্বাদে অনেক অনেক ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন, এবং পবিত্র মহালয়ার দিন এটি অবশ্যই করবেন। দয়াল ঠাকুরের অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং শেয়ার ও কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন। পরমপিতা আপনাদের সকলের মঙ্গল করুন।